আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে তৃণমূল আইএসএফ সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। তার আঁচ গিয়ে লাগে ধর্মতলায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। গ্রেফতার করা হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। 10 দিনে পুলিশি হেফাজত শেষে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। বাঁকুড়ার উন্দা ব্লকের পুনিশল গ্রামে একটি ধর্মীয় সভায় যোগ দিয়ে নওশাদ সিদ্দিকীর ইস্যুতে প্রতিক্রিয়া আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকীর। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার ও জেল হেফাজতের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা যশোর রোডের বামনগাছি চৌমাথা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা। দত্তপুকুর থানার পুলিশের তৎপরতায় ওঠে অবরোধ। আমাদের একটাই দাবি, নওশাদ ভাইকে ছাড়তে হবে। নওশাদ ভাই দোষ কি? একটা মানুষের জেল জরিমানা দুটো একসঙ্গে তো হয় না। এখানে বিনয়নে জেল খাটছে, অন্যায়টা কি সেটা পর্যন্ত এখনো পর্যন্ত ক্রাইম প্রমাণ করতে পারলো না। উপরন্ত 10 দিন থাকার পর আবার 14 দিনের জেল হেফাজত, কেন কি জন্যে? আমরা আমাদের মুক্তি চাইছি ভাইজানকে। আমাদের একটাই কারণ, নওশাদ ভাই যে অন্যায় করেছে প্রতি মানুষটাই দেখছেন। আর দেশে যা অন্যায়কারীরা আছে, গরু চোর, টাকা চোর, কয়লা চোর, মেয়ে পাচার পর্যন্ত, তাদেরকে পুলিশ দেখতে পায়নি এখনো। নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে 34 নম্বর জাতীয় সড়কের ওপর খিলকাপুর এলাকায় পথ অবরোধ কর্মসূচি আইএসএফ কর্মী সমর্থকদের। গ্রেফতারের প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ চালাচ্ছে আইএসএফ কর্মী সমর্থকরা। তাদের যেটা দাবি, বিনা কারণে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে নিঃশর্তে মুক্তি দিতে হবে নওশাদ সিদ্দিকীকে। তারপরেও আমরা আইনে আস্থা রেখেছিলাম, আইনের উপর আস্থা এখনো আমাদের আছে, আগামীতেও থাকবে। তানার পুলিশ কাস্টডি হয়েছিল, গতকাল তানাকে আবার কোর্টে তোলা হয়েছিল এবং দেখা গেল কোর্টে আবারও তানাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হলো। আমরা আগেও বলেছি, আমরা আইনে আস্থা রেখেছিলাম, আগামীতে রাখবো। এই যে তানাকে আবার জেল হেফাজতে দেওয়া হলো, তানার নিঃশর্ত মুক্তির দাবি থাকে। একজন মানব মুখ, তিনি যে কতটা মানব দরদী তারা জনসমাজ জানেন। দেগঙ্গা বাজারে টাকি রোড অবরোধ আইএসএফ এর। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে যেভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় ও তার উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে পথে নামে আইএসএফ। মারতে মারতে টেনে হিঁচড়ে প্রিজন মানে তুলে নিয়ে যাচ্ছে। পিছন থেকে আমি দেখতে পাচ্ছি গুঁতো মারছে অনেকে। এই গুঁতোটা নওশাদ সিদ্দিকীর উপরে পড়েনি, আমি ভাবছি সংবিধানের উপরে পড়েছে। মানে নওশাদ সিদ্দিকীর মাথার উপরে যে লাঠির আঘাতটা আমরা দেখেছি, আপনারা সবাই দেখেছেন, ওই লাঠির আঘাতটা মাননীয় নওশাদ সিদ্দিকীর মাথায় পড়েনি, আমি মনে করি সংবিধানের উপর পড়েছে। এই সংবিধানকে যারা অবমাননা করছে, আমরা তাদের বিরুদ্ধে, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে লড়বো। তাদের এই বাংলা এক ইঞ্চি জায়গা দেবো না। মানুষের এমএলএ, মানুষের বিধায়ক, মানুষের স্বার্থে রাজনীতি করতে এসেছে তারা, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এটাই আমরা মূলত দাবি করেছি। তৃণমূল আইএসএফ সংঘর্ষের নাম জড়ায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের। তাকে কেন গ্রেফতার করা হলো না সেই নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ শক্তিকে কোণঠাসা করতেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়? নওশাদ সিদ্দিকীকে ছাড়া না হলে আগামী দিনে আন্দোলনের রূপরেখা কী হয় সেটাই দেখার। দীপঙ্কর ভৌমিক, পঙ্কজ বিশ্বাস ও স্বরূপ রায়ের রিপোর্ট, কাকাটা নিউজ।